নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকায় প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গে প্রতিনিয়ত কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন আজ থেকে টানা সাত দিন ঝড় বৃষ্টির তোলপাত চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমনটাই পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর আজ কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাল হাওয়া অফিস সপ্তাহ শেষে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে কোনো কোনো অংশে বইতে পারে ঝোড়ো হাওয়া কলকাতাতেও খানিক বৃষ্টির পূর্বাস রয়েছে মূলত মেঘলা থাকবে আকাশ আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনাতেও কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে সক্রিয় মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এর জেরে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর জেলায় আগামী সাত দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টি চলবে এবার দেখুন বন্ধুরা আজ সাত তারিখ থেকে আট তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় আজ ভারী বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ সহ বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ভাবে বৃষ্টিপাত হবে দিনের বিভিন্ন সময়ে এবার দেখুন বন্ধুরা আট তারিখ থেকে ন তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আট তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আট তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আট তারিখ রাজ্যের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি হবে তবে হালকা থেকে মাঝারি ধরনের